হ্যালো বন্ধুরা, তো বর্তমান যুগটাই হচ্ছে প্রচারের যুগ। সেটা যে কোনো বিষয়ে মানে প্রচার করতে গেলে রেকর্ডিংয়ের প্রয়োজন হয়। তো বেস্ট রেকর্ডিংয়ের জন্য আপনি শুধু কাইনি মাস্টারটাই ইউজ করতে পারেন। তো যারা প্রচারের কাজ করতে চান, তো একদম সহজ মাধ্যম হচ্ছে এই কাইনি মাস্টার। আরও বিভিন্ন রেকর্ডিং অ্যাপস আছে, আমি যদি পারি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে কাইনি মাস্টার দিয়ে আপনি যে কোনো ধরনের প্রচার কীভাবে আপনি রেকর্ড করবেন, তো আমি সামান্য ধারণা আপনাদের দেই। তো যাই হোক, কাইনি মাস্টারে কোনো কাজ করতে পারবেন না যে পর্যন্ত আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার না নেবেন। তো ধরুন আমি যে কোনো একটা কালার নিয়ে নিলাম, তো আমি অলরেডি আরও দুইটা কালার অ্যাড করছি, তো এখান থেকে আমি দুইটা ডিলিট করে দিলাম। এরপরে এই কালারটাই এখানে থাক, আমাদের বেশি প্রয়োজন নেই, তো যেহেতু এটা টেস্ট ভিডিও। তো গাইস, রেকর্ডিং প্রচার রেকর্ডিং করার সময় যারা মোটামুটি একটু ভালো ভয়েস দিতে পারে, তো তাদেরকেই নেওয়ার চেষ্টা করবেন। এবং এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে রেকর্ড নামে একটা অপশন আছে, তো আপনি জাস্ট এই রেকর্ডিং অপশনে ক্লিক করে আপনার যা প্রচার করা প্রয়োজন, প্রয়োজনে আপনি একটা খাতায় নোট করে নেবেন। এরপরে আপনি ভয়েসটা, সম্পূর্ণ ভয়েসটা দেবেন। তো এই ভয়েসটা কীভাবে এডিট করবেন সে সম্পূর্ণ বিষয়টাই আপনাদের এখন দেখাবো। তো যাই হোক, আমাদের রেকর্ডিং আর কি এতটুকুই থাক, এরপরে আমরা একটু ভয়েসটা আগে শুনে নেই। তো আপনি জাস্ট এই রেকর্ডিং অপশনে ক্লিক করে আপনার, তো রেকর্ডিং আমাদের ঠিকই আছে, কিন্তু এখানে দেখতে এখানে দেখুন যে আমাদের রেকর্ডিং মানে নেই, এটা মানে রেকর্ডিংয়ের সিস্টেমে হলো না। তো আমরা কী করব, আমাদের এই ভয়েসটা আমরা এখানে ডুপ্লিকেট করে নেব, প্রয়োজনে আমরা আরেকটা ডুপ্লিকেট করে নেব। তাহলে এখানে মোট তিনটা লেয়ার হয়ে গেল, আপনারা এখানে লক্ষ্য করে দেখেন, এখানে তিনটা লেয়ার হয়ে গেল। তো আমরা এই ফার্স্ট যে রেকর্ডিংটা আছে এটা এরকমই থাক, এরপরে দ্বিতীয় যে রেকর্ডিংটা আছে এটার ভলিউম একটু কমিয়ে নেব, মোটামুটি দেখি অর্ধেক করে নেই, এটা 100% থেকে আমরা 50% করে নিলাম। এরপরে আমরা দ্বিতীয়টা নেব, আচ্ছা ওটা আগে নেওয়ার প্রয়োজন নেই, তো আমরা এটা একটু সরিয়ে নিলাম। এরপরে আমরা এটা একটু কাজ করব, তো এটা আমরা নিচেরটা নেব, এটা আর একটু কম নেব। তো এটা আমরা দেখি এখানে প্রথমে, আচ্ছা এতটুকুই থাক। তো এরপরে আমরা একটু টেস্ট করে দেখি, এটা একটু দূরে দিয়ে দেবো, দেখি এটা আমরা আর একটু কমিয়ে দেবো নিচেরটা, এটা 27 থেকে আরও একটু কমানোর চেষ্টা করব, আচ্ছা 18-17 হয়েছে, তো থাক আমরা আবার টেস্ট করব। তো গাইজ, দেখতে পাচ্ছেন যে আমাদের ভয়েসটা অনেকটাই মানে সুন্দর হয়ে গেছে, ইকো দিয়ে এরপর এটা এডিট করার পর অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো আপনারা এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে যদি আপনি যে বাহিরের যদি কোনো নয়েজ থেকেও থাকে, তাহলে আপনি শুধু এই কাইনি মাস্টারের মাধ্যমে এই নয়েজগুলো মানে কেটে ফেলতে পারেন। এখানে একটু লক্ষ্য করুন যে আমাদের এই যে ভয়েসটা, তো আমি তো মানে এখানে দেখাতে পারতেছি না, এই যে আমাদের এখানে এখানে যে এই যে বাকি অংশটা, এটা হচ্ছে আমাদের মানে সাউন্ডের কোনো কাজই নেই। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা এরকম কেটে আপনারা নয়েজটা রিমুভ করে দিতে পারেন। তো গাইস, আপনারা চাইলে এরকমভাবে কেটে মানে নয়েজটা আপনি রিমুভ করে দিতে পারেন। তো যারা আর কি এরকম প্রচার নির্বাচন মানে যে কোনো বিষয়ের আর কি, শুধু নির্বাচনের জন্য না, তো আমার রেকর্ডিংটা প্রয়োজন হবে আর কি নির্বাচনের জন্য আর কি, তো ভাবলাম আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল দিই যদি আপনাদের কোনো মানে কাজে আসে। তো আমাদের ভয়েসটা তো শুনতেই পারলেন যে কীরকম হলো, তো এখানে আপনি ভালো করে একটু ম্যাচিং করার চেষ্টা করবেন। আপনার যদি কাছে এগুলো একটু নড়াচড়ার প্রয়োজন হয়, নড়াচড়া আমাদের নিচের ভলিউমটা একদম কমিয়ে দিয়েছি, তো এটা আমরা আরেকটু বাড়িয়ে একটু ট্রাই করি যে আমাদের ভয়েস রেকর্ডিংটা কীরকম হলো। তো গাইস, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আচ্ছা এটা 35% রাখলাম, প্রয়োজনে আপনি একটা খাতায় নোট করে নেবেন, এরপরে আপনি ভয়েসটা সম্পূর্ণ ভয়েসটা দিবেন।
তো দেখতে পাচ্ছেন গাইস, আমাদের এই বয়স সম্পূর্ণ বয়সটা আর কি ভালো একটা কোয়ালিটিতে রেকর্ড করা সম্ভব হলো। তো গাইস, এইভাবে আপনারা রেকর্ডিং চালিয়ে যেতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, একা মনে হয়।